একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন আগে এই ক্যামেরাটা নিয়ে আমি একটা শ্যুটে গিয়েছিলাম এবং এই শ্যুট শেষে বাসায় এসে আমি কিন্তু এই ক্যামেরার যে ভিডিও ফাইলগুলো ছিল সেগুলোকে ট্রান্সফার করিনি, ছবিও ছিল কিছু। নর্মালি কি হয়, আমি এই ক্যামেরায় যখন ভিডিও রেকর্ড করি, নেক্সট যখন শ্যুট থাকে আমার ইউটিউব চ্যানেলের জন্য বা অন্য কোনো শ্যুটে, আমি তার আগে পুরো কার্ডটা ফরম্যাট দিয়ে দিই যাতে করে আমার শ্যুটের সময় কোনো ইন্টারাপশন না আসে। তো আনফর্চুনেটলি আমি এইটার ফাইলগুলো ট্রান্সফার করিনি, বাট এটা যে কার্ড ছিল সেটাকে আমি ফরম্যাট করে দিয়েছিলাম। নর্মালি আমার যদি নিজের কোনো শ্যুট হতো, ভিডিওটাকে রিশ্যুট করে নিলেই ঝামেলা শেষ হয়ে যেত, তবে এটা যেহেতু একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, ফাইলগুলোকে আমার অবশ্যই রিকভার করার প্রয়োজন হয়েছিল এবং সেই কাজটা আমাকে করতে সাহায্য করেছিল ওয়ান্ডার শেয়ার রিকভারি। আজকের ভিডিওতে আমরা ওই জিনিসটাই দেখবো। আপনার কাছে যদি কোনো ক্যামেরা থাকে যেটার মেমোরি কার্ড যদি আনফর্চুনেটলি ফরম্যাট হয়ে যায় বা ফাইলগুলো আপনি ডিলিট করে ফেলেন, কিংবা পেন ড্রাইভ, এক্সটার্নাল ড্রাইভ, ন্যাস ড্রাইভ, যে কোনো ধরনের স্টোরেজ থেকে আপনার ফাইল যদি অ্যাক্সিডেন্টলি ডিলিট হয়ে যায়, সেই ফাইলগুলোকে কীভাবে রিকভার করতে পারেন ওয়ান্ডার শেয়ার রিকভারি দিয়ে, সেই জিনিসটা দেখবো। এবং এই সফটওয়্যারটা দিয়ে কিন্তু আপনি ব্রোকেন যদি ভিডিও ফাইল থেকে থাকে কিংবা ইমেজ ফাইল থেকে থাকে যেগুলোকে ওপেন করতে পারছেন না, সেগুলোকেও রিপেয়ার করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই এবং দেখে নেই ওয়ান্ডার শেয়ার রিকভারি দিয়ে আমরা কীভাবে এই ফাইলগুলোকে রিকভার করতে পারি। সো এই হলো সেই মেমোরি কার্ড যেটা থেকে আমরা ফাইল রিকভার করবো। এটা কিন্তু অলরেডি ফরম্যাটেড, এই ফরম্যাটেড মেমোরি কার্ড থেকে আমরা ফাইলগুলোকে রিকভার করবো। সো আমি যদি এখানে আমার কার্ড রিডারে মেমোরি কার্ডটাকে প্রবেশ করি, স্ক্রিনে আমরা মেমোরি কার্ডটা দেখতে পারবো একদম ফাঁকা রয়েছে, রাইট? এখান থেকে অ্যাগেন যদি আমি দেখাই দিস কম্পিউটার দেন রিমুভেবল ড্রাইভ, একদম কিন্তু ফাঁকা একটা ড্রাইভ। তো এইটার যে ফাইলগুলো রয়েছে সেগুলো ফরম্যাট হয়ে গিয়েছে, রিকভার করবো ওয়ান্ডার শেয়ার রিকভারি দিয়ে। আপনারা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পাবেন যেখানে ওয়ান্ডার শেয়ার রিকভারিটের যে লেটেস্ট ভার্সন রয়েছে সেটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করলে ওখানে দেখবেন ট্রাই ইট ফর ফ্রি নামে একটা অপশন রয়েছে, সেখান থেকে আপনারা ক্লিক করে আপনার ম্যাক বা উইন্ডোজ সিস্টেমের জন্য রিকভারির যে সফটওয়্যার রয়েছে ওয়ান্ডার শেয়ারে সেটাকে ডাউনলোড করে ফেলতে পারবেন। ডাউনলোড করা শেষ হয়ে গেলে ডাবল ক্লিক করবেন এবং সেটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল শেষে ঠিক এরকম একটা আইকন দেখতে পারবেন আপনার কম্পিউটারে, সেখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে লোড হতে কিছুটা সময় লাগবে এবং লোড হওয়া শেষে আপনার কম্পিউটারের যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো কিন্তু সেগুলো লোড করবে। লোডিং ডিস্ক, এইখান থেকে ডিস্কগুলো কিন্তু লোড হয়ে গিয়েছে হার্ড ড্রাইভ। অ্যান্ড লোকেশনে গিয়ে আমরা কিন্তু এখানে কানেক্টেড যে ড্রাইভগুলো রয়েছে সেগুলোকে দেখতে পারবো। স্পেশালি আমার যে ডি ড্রাইভ যেটা ফাঁকা, যেটাকে আমরা রিকভার করবো, সেটা কিন্তু এক্সটার্নাল ড্রাইভ হিসেবে শো করছে। তো ওয়ান্ডার শেয়ার রিকভারিটির এটা লেটেস্ট ভার্সন এবং এটার ভার্সন নাম্বার হলো ভার্সন 13 এবং এখানে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে, সেটার ভিতরে অন্যতম হলো এনহ্যান্স রিকভার। সো আমরা যখন কার্ড বা ড্রাইভকে ফরম্যাট করি ডিফারেন্ট কম্পিউটার কিংবা ক্যামেরাতে, সেক্ষেত্রে কিন্তু এক এক ক্যামেরা বা এক এক কম্পিউটার এক এক ম্যাথডে সেটাকে ফরম্যাট করে। সো আমার যে সনি ক্যামেরা রয়েছে সেইখানে যদি আমি কোনো কার্ডকে ফরম্যাট করি, সেই ফাইলগুলো কিন্তু রিকভার করা একটু টাফ হয়ে যায় নর্মাল যে রিকভার সফটওয়্যার রয়েছে সেগুলোর মাধ্যমে। এই ক্ষেত্রে এনহ্যান্স রিকভারটা কিন্তু আপনাকে হেল্প করতে পারে। তো এইটার একটু ইন্টারফেস আমরা দেখে নিই। উপরে কিন্তু মেনু পেয়ে যাবো, এখান থেকে আপনার অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন যদি পারচেস করেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু আপনারা ফ্রিতে ট্রাই করতে পারবেন, ফ্রিতে আপনারা 100 MB পর্যন্ত ফাইল রিকভার করতে পারবেন। এর বড় যদি ফাইল হয়ে থাকে আপনাদের কিন্তু এদের যে পেইড সার্ভিস বা পেইড সাবস্ক্রিপশন সেটাকে কিনে ব্যবহার করতে হবে। তো এইখানে হার্ড ড্রাইভ অ্যান্ড লোকেশনে আমাদের যে ড্রাইভগুলো কানেক্টেড রয়েছে সেগুলোকে শো করবে। এসডি কার্ড হলো যে ড্রাইভটা আমি কানেক্ট করেছি সেটাকে শো করছে স্পেশালভাবে। এখানে এখান থেকে স্ক্যান করলে আমি কুইক স্ক্যান করে নিতে পারবো, যদি আমার কুইক স্ক্যানের ফাইলগুলো পেয়ে যায় ভাগ্য ভালো, আমি সেগুলোকে রিকভার করতে পারবো, এখানে সময় কম লাগবে। তবে আপনি যদি নিচে যান ভিডিও অ্যান্ড ফটো রিস্টোর, এইখান থেকে এনহ্যান্স রিকভারি নামে একটা অপশন রয়েছে, এখানে কিন্তু আপনি এনহ্যান্স রিকভারি করে ওই যে বললাম ক্যামেরা যদি ফরম্যাট করে দেন, সেক্ষেত্রে ফাইলগুলোকে নর্মাল মোডে স্ক্যান করে না পেলে আপনি এনহ্যান্স মোডে ট্রাই করবেন, আশা করি পেয়ে যাবে। দেন করাপ্টেড ভিডিও রিপেয়ার, অনেক সময় আমাদের ফাইলগুলো ব্রোকেন হয়ে যায়। সাপোজ আপনি ক্যামেরায় ভিডিওটা রেকর্ড করছেন, রেকর্ড করতে করতে আপনার ক্যামেরাটা শাটডাউন হয়ে গেল বা ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল, তখন কিন্তু ভিডিওটা প্রপারলি রাইট হতে পারে না মেমোরি কার্ডে। ওই ক্ষেত্রে করাপ্টেড ভিডিও রিপেয়ার এই অপশন থেকে আপনার ওই ব্রোকেন ভিডিওটাকে আপনি রিপেয়ার করতে পারবেন, যাতে করে যত দূর রেকর্ড হয়েছে ওই জিনিসটা আপনি প্লেব্যাক করতে পারেন বা এডিটিং সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন, সেই সুবিধাটা কিন্তু আপনি পাবেন। দেন ন্যাস অ্যান্ড লিনাক্স রিকভারি, অনেকে ন্যাস ড্রাইভ ইউজ করেন, সেক্ষেত্রে এই অপশন থেকে আপনার ন্যাসে যদি কোনো প্রবলেম হয় ওই জায়গা থেকে আপনি ফাইলগুলোকে রিকভার করতে পারবেন, এবং লিনাক্স যদি কোনো সিস্টেম থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনি ফাইলগুলোকে রিস্টোর বা রিকভার করতে পারবেন। দেন কম্পিউটার, অনেক সময় আমাদের ক্র্যাশ হয়ে যায়, হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমার উইন্ডোজ সিস্টেমটা ক্র্যাশ করলো, আমার ফাইলগুলোকে আমি নিতে পারছিলাম না, সেই ক্ষেত্রে সিস্টেম ক্র্যাশ কম্পিউটার এই অপশন থেকে আপনি কিন্তু আপনার ফাইলগুলোকে রিকভার করে নিতে পারবেন। সো এইখান থেকে আপনারা এনহ্যান্স রিকভারি বা এসডি কার্ড থেকে রিকভার করে নিতে পারেন। এনহ্যান্স রিকভারি সেক্ষেত্রে করবেন যখন আপনার ফাইলগুলো খুবই ক্রিটিক্যাল,
ক্যামেরা দিয়ে ফরম্যাট করেছেন কিংবা নর্মাল স্ক্যানিংয়ে যখন খুঁজে পাচ্ছেন না, তখন এনহ্যান্স রিকভারিতে যাবেন। সো এখানে আপনার দুইটা অপশন রয়েছে, একটা হলো এনহ্যান্স রিকভারি আর একটা হলো স্ট্যান্ডার্ড যে রিকভারি সেটা। এনহ্যান্স রিকভারি আপনি ক্রিটিক্যাল ক্ষেত্রে করবেন এবং এটা কিন্তু সময় বেশি লাগবে, 2-3 গুণ বেশি সময় লাগবে। আমরা নর্মাল যে স্ট্যান্ডার্ড রিকভারি রয়েছে সেটাকে ট্রাই করবো। আমি এসডি কার্ডের ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড দেন এটাকে যদি স্ক্যানে ক্লিক করি, আমাদের এই এসডি কার্ডের যে ফাইলগুলো রয়েছে স্ক্যান হওয়া শুরু হবে এবং স্ক্যান শেষে আপনাকে একটা লিস্ট শো করবে, সেখান থেকে আপনি ফাইলগুলোকে রিকভার করে নিতে পারবেন। অবশ্যই আপনি স্ক্যান হতে হতেও ফাইলগুলোকে রিকভার করে নিতে পারবেন। আমরা কিছুটা সময় ওয়েট করব অ্যান্ড কিছু ফাইল যখন এটা খুঁজে পাবে সেগুলো রিকভার করে আপনাদেরকে দেখাবো। সো এখানে অলরেডি অনেকগুলো ফাইল খুঁজে পেয়েছে, আমরা পুরোটা স্ক্যান করব না, তাহলে অনেক সময় লাগবে। সো আমি এইখানে এটাকে স্টপ করে দিলাম, স্টপ অ্যান্ড দেন যে ফাইলগুলো খুঁজে পেয়েছে এখান থেকে কিছু ফাইল আমরা রিকভার করে দেখি। তো লস্ট ফাইল নেম এটার ভিতরে যদি আমরা প্রবেশ করি ফাইলগুলোকে দেখে নিতে পারবো, অথবা ফাইল টাইপ থেকে কিন্তু ডিফারেন্ট টাইপের যে ফাইলগুলো রয়েছে সেগুলোকে দেখে নিতে পারবো। এখানে ভিডিও 42 ভিডিও আমার খুঁজে পেয়েছে অ্যান্ড আমরা অডিও একটাও পাইনি, ডকুমেন্ট পেয়েছে আর ফটোর ভিতরে একটা ছবি খুঁজে পেয়েছে। সো এখান থেকে আপনারা যদি এই যে আই আইকন রয়েছে ক্লিক করেন তাহলে এটার প্রিভিউ দেখে নিতে পারবেন, দেন আপনার যদি মনে হয় এটাকে রিকভার করবেন রিকভার করে নিতে পারবেন। তো প্রথমে আমরা ছবিটাকে রিকভার করি, রিকভারে ক্লিক করলে একটা ফোল্ডার আমাকে সিলেক্ট করতে বলবে, আমি আমার ডকুমেন্টসের ভিতরে একটা ফোল্ডার সিলেক্ট করব রিকভার, দেন যদি রিকভারে ক্লিক করি এই ফাইলটা কিন্তু রিকভার হবে এবং ওই ফোল্ডারটা ওপেন হবে যেখান থেকে আমি ফাইলটাকে দেখে নিতে পারবো। সো অলরেডি রিকভার হয়ে গিয়েছে, এটার ভিতরে যদি প্রবেশ করি দেন এখান থেকে আমরা ওই শ্যুটের একটা ছবি কিন্তু খুঁজে পেয়ে গেলাম, এটাকে কিন্তু এখন আমি আমার ক্লায়েন্টকে ডেলিভার করতে পারবো, রাইট? সো আরও কিছু ভিডিও ফাইল এখানে অফকোর্স আছে, আমি অনেকগুলো ভিডিও করেছিলাম সেদিন এই কার্ডটিতে। সো ভিডিওর ভিতরে যদি প্রবেশ করি অনেকগুলো ভিডিও ফাইল রয়েছে, এখান থেকে আই আইকন রয়েছে, কিছু কিছু ভিডিও ফাইল রয়েছে প্লেব্যাক হবে না, রিকভার করে আপনার দেখে নিতে হবে। তবে আপনি ট্রাই করে দেখতে পারেন, আই আইকনে যদি লাগ ভালো থাকে এটা প্লেব্যাক হবে অ্যান্ড দেন আপনি এটাকে রিকভার করতে পারবেন। এখানে বলছে যে এটা প্লেব্যাক হচ্ছে না, এটা অ্যাডভান্স ভিডিও রিকভারি করে দেন আমার প্লেব্যাক করতে হবে, আমি ওই ঝামেলায় যাব না। সো আমি ভিডিও থেকে কিছু ভিডিও ফাইল রিকভার করব, সাপোজ আমি এখান থেকে মনে করেন 3টা ভিডিও ফাইল সিলেক্ট করলাম, দেন যদি রিকভারে ক্লিক করি অ্যাগেন আমাকে ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে কোথায় আমি সেভ করতে চাই। আমি সেম ফোল্ডারটা সিলেক্ট করে দেন রিকভারে ক্লিক করলে আমার ফাইলগুলো রিকভার হওয়া শুরু হবে। সো এখানে খুব বেশি সময় লাগে না, আমি দেখেছি ওয়ান্স আপনার ফাইলগুলোকে খুঁজে পেলে রিকভার প্রসেসটাই খুব বেশি সময় আসলে লাগে না। সো এখান থেকে আমাদের রিকভারিং কমপ্লিট হয়ে গিয়েছে, এগেন ফোল্ডারটা ওপেন হলো, এখান থেকে আমরা একটু প্লেব্যাক করে দেখব। সো এইখানে 3টা ফাইল কিন্তু আমরা পেলাম, সাপোজ এটাকে যদি আমি একটু প্লেব্যাক করি আমরা কিন্তু ভিডিও ফাইলটাকে এখান থেকে প্লেব্যাক করে দেখতে পেলাম, ভিডিও ফাইলগুলোকে আমরা রিকভার করতে সাকসেস হলাম, রাইট? বাই দ্য ওয়ে এক্সটার্নাল ডিভাইস রিকভারিতে ওয়ান্ডারশেয়ার রিকভারিটার সাকসেস রেট হলো 99.5%, হুইচ ইজ হিউজ। এবং আপনারা যদি মেইন স্ট্রিম ডিভাইসগুলো ব্যবহার করে থাকেন, সাপোজ DJI-এর কোনো ডিভাইস যদি ব্যবহার করে থাকেন কিংবা Insta360 কিংবা সনি ক্যামেরা, এই ধরনের মেইন স্ট্রিম ডিভাইসের ক্ষেত্রে যখন আপনি রিকভার করছেন তখন কিন্তু তাদের পক্ষ থেকে একটা সাপোর্ট পাবেন যদি কোনো ধরনের ইস্যু আপনি ফেস করেন। সো এইটা আমি বলবো একটা বিগ ক্লেম, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অ্যান্ড এছাড়াও তাদের কিন্তু কারেন্টলি একটা ক্যাম্পেইন চলছে যেখানে আপনারা ছাড়ে ওয়ান্ডারশেয়ার রিকভারি কিনে নিতে পারবেন এবং আপনারা গেস করে প্রাইস জিতে নিতে পারবেন। এই ক্যাম্পেইনের ডিটেলস কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা যদি কেউ তাদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চান সেই লিঙ্ক ফলো করে ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। সো আপনারা যদি আপনাদের যে এসেনশিয়াল ফাইলগুলো রয়েছে আপনার কম্পিউটারে যদি ক্র্যাশ করে কিংবা পেন ড্রাইভ থেকে রিকভার করতে চান, মেমোরি কার্ড থেকে রিকভার করতে চান, এক্সটার্নাল ড্রাইভ ইত্যাদি ড্রাইভ যদি কোনো কারণে ইরেস হয়ে যায় সেখান থেকে যদি ফাইলগুলোকে রিকভার করতে চান, ওয়ান্ডারশেয়ার রিকভারি ট্রাই করতে পারেন। এটা হলো তাদের প্রাইসিং, এখানে বেশ কিছু লাইসেন্সিং প্ল্যান রয়েছে, এখানে আপনারা জাস্ট নর্মাল স্ক্যান করে যে ফাইলগুলো সেগুলোকে রিকভার করতে পারবেন, এসডি কার্ড রিকভারি করতে পারবেন যেটা হলো $70 পার ইয়ার। স্ট্যান্ডার্ডে কিছু সুবিধা বেশি পাচ্ছেন, ক্র্যাশ কম্পিউটারের সুবিধাটা পাচ্ছেন, এখানে এনহ্যান্স সুবিধাটা আপনারা পাচ্ছেন যেটা হলো প্রিমিয়াম। যেটা আপনাদের পছন্দ বা যেটা আপনাদের দরকার সেই প্ল্যানটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এই ছিল আজকের ভিডিও, ওয়ান্ডারশেয়ার রিকভারির যে সফটওয়্যার রয়েছে সেটা দিয়ে কীভাবে ফাইল রিকভার করতে পারেন সেই জিনিসটা দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারেন এবং এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান, আন্টিল দেন গুড বাই।